ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি তোমাদের কর্মকারক সম্বন্ধে পড়াবো কর্মকারকে প্রকারভেদ কর্মকারক কাকে বল এগুলো জানবো এর আগে আমি কর্তিকারকের প্রকারভেদ সমস্ত দিয়ে দিয়েছি সেটা তোমরা তার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর কারকের ওপর এটা আমার তৃতীয় ভিডিও সমস্ত ভিডিও প্লেলিস্টে গিয়ে আমার পরপর তোমরা দেখে নিও কর্মকারক প্রথমে দেখে নেয় যে কর্মকারক কাকে বল ক্রিয়া যা করে বা যাকে অবলম্বন করে ক্রিয়া কাজ করা হয় তাকে কর্মকারক বলে এবার দেখে নিয়ে যাক কর্মকারকে প্রকারভেদ কর্মকারকে সাধারণত সাত ভাগে ভাগ করা যায় তবে বাজার চলতে অনেক অনেক রকমের ভাগগুলো দেখা যায় সে কোনো মাথা ব্যথা হওয়ার কিছু নেই প্রধান প্রধান যে সাতটা ভাগ আমি তোমাকে দেশ সাতটা ভাগ আজ পড়াবো সেগুলো কি কী কী কর্ম গৌণকর্ম উদ্দেশ্যকর্ম উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম বাক্যাংশ কর্ম আর কর্মে বিবসা এই সাতটি ভাগের উদাহরণ সহ ব্যাখ্যা এবার করা যাক প্রথম ভাগ আসছে মুখ্য কর্ম। মুখ্য কর্ম কাকে বলে না কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে অর্থাৎ একটি বাক্যে যদি দুটো কর্ম থাকে তাহলে তাকে দ্বিকর্মক বাক্য বলে এই কর্ম দুটির একটি হয় বস্তুবাচক অপরটি হয় ব্যক্তিবাচক বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যায় অর্থাৎ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে যেমন আমি তোমায় একটা বই দেব। এই যে বই ধরে প্রশ্নটা করতে হবে কি না আমি তোমায় কি দেব উত্তর আসছে বই দেব তাই এই বইটা হলো মুখ্য কর্ম গৌণকর্ম দ্বিকর্মক বাক দ্বীকর্মক বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণকর্ম অর্থাৎ বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্মটি হলো গৌণকর্ম ক্রিয়াকে এখানে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে আমার কর্ম যেমন সে কি তোমাকে এটা বলে গিয়েছিল অর্থাৎ তোমাকে কাকে বলে গিয়েছিল না তোমাকে এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই তাহলে সেটা হলো গৌণকর্ম এবার আসি উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম ও বিধেয় কর্ম দুটো ভাগ একসঙ্গে বোঝায় তাহলে এটা বুঝতে আরও অনেক সুবিধা হবে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কি না বিভক্তি বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম আর বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম আরও একবার বলছি বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম আর বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম বিভক্তিযুক্ত কেমন না তুমি আমাকে সং সাজালে এই যে আমাকে এই কর্মটাকে আমাকে কে বিভক্তি এটা হলো উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম উদাহরণ কি না তিনি বিদ্যালয়কে উপাসনাস্থল মনে করতেন এখানে কোনো বিভক্তি নেই তাই এই উপাসনাস্থলটি হলো বিধেয় কর্ম এবার আসা যাক সমধাতুজ কর্ম সমধাতুজ কর্ম কি কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তার মানে কি কেমন মেয়েটি কি নাচি না নাচে এই যে নাচি না নাচে এই নাচি এই শব্দটা হলো সমধাতুজ কর্ম ছেলেটি কি দৌড়ি না দৌড়ায় এই যে দৌড়ি এটা হলো সমধাতুজ কর্ম দুই বনে কি হাসায় না হাসতে পারে এই যে হাসাই এটা হলো সমথাতুচ কর্ম এবার আসি বাক্যাংশ কর্ম বাক্যাংশ কর্ম কি সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলা হয় কেমন না কি বলছে সমাপিকা ক্রিয়াবিহীন সমাপিকা ক্রিয়া থাকবে না বাক্যাংশে কর্মরূপে ব্যবহৃত হলে কিন্তু সেটা ব্যবহার হবে বাক্যাংশে কর্মরূপে তাকে বলা হয় বাক্যাংশ কর্ম এটা একটা গো একটা বাক্য থাকবে গোটা বাক্যে একটা অনেকটা অংশ এই বাক্যাংশ কর্ম হবে কেমন বেলা রক্তরঙা আকাশ আমরা দেখেছি এই গোটা বাক্যটার মধ্যে এই যে শেষ শেষবেলা রক্তরঙা আকাশ শেষবেলার রক্তরঙা আকাশ এই গোটা অংশটা হলো বাক্যাংশ কর্ম এবার আসি কর্মে বিপসা এটাই লাস্ট কর্মে বিপসাটে কেমন না একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলা হয় একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলা হয় একই কর্ম বারে বারে আসবে যেমন যা যা বলছি করো এই যে যা যা একই কথা দুবার ব্যবহার করছি এটা হলো কর্মে বিপসা কি কি আনতে হবে ভুলে যেও না এই যে কি কি এই কথাটা হলো কর্মে বিপসা তো কর্মের ভাগ একটাই আজকে এটুকুই থাক পরবর্তীকালে আমি করণকারক বা অন্যান্য করণকারক নিমিত্তকারক ওগুলো পড়াব তো আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এ ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এ পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে বাই